ওয়েলকাম বন্ধুরা, বৃষ্টির ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলুর পরোটা। তো প্রথমে আমরা ময়দা আর আটা মিড্রয় মিশিয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জোয়ান আর পরিমাণ মতো নুন। এবার সেটাকে হালকা করে মিশিয়ে নেব। তারপর সেটার মধ্যে আমরা আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল ঢেলে ফেললে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। যেমন আমরা রুটির আটা মাখি, বেশি মোটা বেশি শক্ত করলেও হবে না, আবার বেশি নরম করলেও হবে না। তো এর মধ্যে বলে নিই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবার আটাটাকে আমরা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমরা আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এবং আটাটাও মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এর মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, আদা বাটা, রুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। পরে সামান্য তেল গরম করতে দিয়েছি এবং সেদ্ধ করা আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আলুগুলো আস্তে আস্তে ঢালতে থাকবো। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানোটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ পরিমাণ মতো সব দিয়ে আমরা অল্প আছে সেটিকে বেশ খানিকক্ষণ 1-2 মিনিট নাড়াবো, যেন তলায় লেগে না যায়। আস্তে আস্তে অল্প আছে নাড়িয়ে নিতে হবে। এটি প্রায় নাড়ানোর পর আবার আমরা একটু চিলি পাউডার দিয়ে দিলাম। এটি প্রায় হয়ে এসেছে। এবার আমরা লেচিগুলো কেটে নিলাম। একটু বড় বড় করতে হবে, যেহেতু আমরা আলু কুটটার ভেতর দেবো। তো এইভাবে আঙুল দিয়ে মাঝখানটা চেপে চেপে লেচিটিকে বড় করে তার মধ্যে আলুর কুটটা আমরা দেব। তারপর এটিকে গোল করে নেব। এইভাবে তো আমরা আস্তে আস্তে সব লেচি কাটার মধ্যে আলুর কুট দিয়ে স্টাফিং করে নেব। আমাদের সব লেচি কাটাই হয়ে গেছে। তো এবার আমরা সেটাকে আস্তে আস্তে বেলে নেব, একদম আস্তে আস্তে। বেশি চাপ দিলে এটি ফেটে যাওয়ার ভয় আছে, তো এটা একদম আস্তে আস্তে আটা দিয়ে বেলে নিতে হবে। এরপর তা আটা গরম করে তার মধ্যে এটি দিয়ে প্রথমে হালকা করে সেকে নিতে হবে। খুবই হালকা আছে, এটাই সেকে নেব আমরা। এরপর সাদা তেল আর ঘি দুটো দিয়ে আমরা ভেজে নেব, তাতে একটু সুন্দর গন্ধ আসবে। লাল লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। একইভাবে আরেকটি পরোটা আমরা ভেজে নিচ্ছি, প্রথমে সেকে নিয়ে তারপর তার মধ্যে আমরা ঘি দিয়ে দেব এবং সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা।